আপনারা হয়তো আগেও দেখেছেন যে 24 বছর থেকে একজন নারী সহ আরও দুজন আসামি মৃত্যুর সেলে বন্দি আছেন। 2000 সালে ঢাকার নিম্ন আদালত তাদেরকে মৃত্যুদণ্ডাদেশ দেন এবং যেটি পরবর্তীতে হাইকোর্ট ডিভিশনে বহাল থাকে এবং হাইকোর্ট ডিভিশনের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল দায়ের করেন। সেই থেকে আজ পর্যন্ত 24 বছর তারা মৃত্যুর সেলে বন্দি আছেন। আমাদের বিবেচনায় এই মামলাটি বাংলাদেশে মৃত্যুর সেলে দীর্ঘ সময় বন্দি থাকার একমাত্র উদাহরণ আমাদের জানা মতো, এবং এটি যেন দ্রুত শুনানি করা হয়, করে সিদ্ধান্তে উপনীত হয় এই জন্যই আজকে আমি মাননীয় আপিল বিভাগে বিষয়টি মেনশন করেছিলাম। মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে এটি লিস্টে পত্রিকার রিপোর্ট দেখেই ওনারা দিয়েছেন এবং আগামী সপ্তাহে আমাকে আবার কোর্টে এসে এই বিষয়টি শুনানির জন্য বলেছেন। আচ্ছা, কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনাটা ঘটলো এবং কবে ঘটেছে এবং কোর্ট কোন কোন তারিখে রায়গুলো দিয়েছে? এই হত্যাকাণ্ড ঘটেছে 1998 সালে শান্তিনগরে, এবং সেখানে রুবিনা আক্তার নামে একজন ভদ্রমহিলাকে হত্যার জন্য 3 জনের ফাঁসি হয় এবং এই ফাঁসির আদেশ হাইকোর্ট বিভাগে 2017 সালে বহাল হয়। তার বিরুদ্ধে এই আপিল দায়ের করা হয় 2017 সালে। সেই থেকে আজ পর্যন্ত আপিল বিভাগে এই আপিলটি পেন্ডিং অবস্থায় আছে। এবং এখানে মূল বিষয় ছিল যে কাজের মহিলার সঙ্গে পার্শ্ববর্তী আরেকটি বাড়ির কাজের লোকের সম্পর্ক হয় এবং এই সম্পর্ক উপর ভিত্তি করে তিক্ততা বিল্ড আপ হয়। এরই পালাক্রমে এসে এক সময় ওই লোক কাজের মহিলাকে বিয়ে করতে চান। বলা হয়ে থাকে যে কাজের মহিলা এই বিয়েতে রাজি হন নাই, তিনি শর্ত দিয়েছেন, আমি তখনই তোমাকে বিয়ে করব যদি আমার সঙ্গে যে অপমান করা হয়েছে এই বাড়িওয়ালির পক্ষ থেকে তার বিরুদ্ধে প্রতিশোধ নেন। এই প্রতিশোধের অংশ হিসাবে ওই লোকটি এই মহিলাকে হত্যা করেছে বলে অভিযোগ আছে, এটিই আপিল বিভাগ খতিয়ে দেখবেন। তার চাইতেও বড় কথা হলো, যদি 24 বছর কেউ মৃত্যুর সেলে বন্দি থাকে তাহলে যথেষ্ট পেইন এবং সাফারিংসের মধ্য দিয়ে 24 বছর তাদের যেতে হয়েছে। আমি মূলত এমফেসাইজ করব যে সাজার যে মেয়াদ আছে, যদি তাদের যাবজ্জীবন সাজাও হয় তবে বাংলাদেশের আইন অনুযায়ী তাদের যাবজ্জীবন সাজার মেয়াদ ইতোমধ্যে খাটা হয়ে গেছে। এটি বিবেচনায় আপিল বিভাগ যেন পদক্ষেপ নেন, এটিই থাকবে আমার মূল আর্গুমেন্ট। এরপরে আপনার দীর্ঘ সময়ে ফাঁসির সেলে থাকা আর ঘটনা আছে? আমাদের জানা মতে এর চাইতে বেশি সময়, 24 বছরের বেশি সময় ধরে মৃত্যুর সেলে বন্দী থাকার কোনো উদাহরণ আমরা আমাদের ওকালতি জীবনে এখনও খুঁজে পাইনি। প্রধান বিচারপতি একটা উদাহরণ বলছে, ওইটা কত বলছে? জি, মাননীয় প্রধান বিচারপতি আতাউর মিদার কথা বলছিলেন। আতাউর মিদা যখন মামলাটি শুনানি হয় তখন 14 বছর মৃত্যুর সেলে বন্দী ছিলেন, আর এটি আছে 24 বছর। এবং একজন মাননীয় বিচারপতি বলেছেন সুনির্দিষ্টভাবে 24 বছর শুনে কিছুটা বিস্ময় প্রকাশ।